আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব গুগল অ্যাডস কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং গুগল অ্যাডসের একটা সাময়িক একটা ইন্ট্রোডাকশন আপনাদেরকে ধারণা দেব। গুগল অ্যাডস অ্যাকাউন্টটা কী, কীভাবে গুগল অ্যাডস রান করে, গুগল অ্যাডস কীভাবে বুঝবেন এবং গুগল অ্যাডস কীভাবে চিনবেন। আজকে থেকে শুরু হবে আমাদের গুগল অ্যাডসের উপরে কন্টিনিউ ভিডিও। তো আমাদের যারা কন্টিনিউ ভিডিওগুলো দেখবেন তারা অবশ্যই ডিজিটাল মার্কেটিং এবং ফেসবুক মার্কেটিং শিখতে পারবেন। তো আমরা ফেসবুকে মার্কেটিং অলরেডি ভিডিও দিয়েছি এবং আজকে থেকে শুরু করেছি গুগল অ্যাডস সম্বন্ধে ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স, গুগল অ্যাডস কীভাবে কাজ করে। তো গুগল অ্যাডসে আপনার প্রথমে ধারণা দেওয়ার আগে প্রথমে আপনাকে জানতে হবে গুগল অ্যাডসটা কী, কীভাবে কাজ করে। আপনি যদি গুগলে চলে যান, গুগলে চলে যাওয়ার পর গুগল, এটা হচ্ছে গুগল, গুগলে যায় যদি সার্চ করেন, তো গুগলের প্রথমে সার্চ করার আগে আপনাকে ধারণা নিতে হবে গুগল অ্যাডসটা কোথায় কোথায় প্লেসমেন্ট হয়। আমি যদি সিএনএন, ইউএসের একটা সিএনএন যে পত্রিকা সেটা আপনাদের যদি দেখাই, এবং আমি যদি বাংলাদেশের কিছু পত্রিকা বিডি বিডি নিউজ পত্রিকাতে আমি যদি দেখাই গুগল অ্যাডসটা কীভাবে কাজ করে, তো আপনাদেরকে ধারণা দিচ্ছি যে সিএনএন পত্রিকাতে দেখবেন যে এই যে উপরে একটা অ্যাড শো করছে, ঠিক আছে, উপরে যে একটা অ্যাড আসবে এটা হচ্ছে গুগলের অ্যাড, এবং এই যে এখানে একটা অ্যাড শো করছে, এই যে একটা অ্যাড, তো এই নিচের অপশনগুলো তো থাকে গুগল অ্যাডস। ইউএসএ সব থেকে একটা জনপ্রিয় নিউজ পোর্টাল এবং ইকোনমিক্স পোর্টাল সাইট হচ্ছে সিএনএন। আমি যদি বিডি নিউজে চলে যাই, বিডি নিউজে চলে দেখতে পাবেন যেখানে অ্যাড শো করবে যে বিকাশের, এখানে এটা যদিও বিকাশের অ্যাড বাট এটা গুগলের অ্যাড না, এটা এটা গুগলের অ্যাড না। তো এই যে দেখেন এটা হচ্ছে গুগলের অ্যাড। গুগলের অ্যাড কী করছে কীভাবে বুঝবেন, যে এই যে অ্যাডস বাই গুগল, এই যে আমি যদি কেটে দেই দেখতে পাবেন এই যে গুগল, এটাই হচ্ছে গুগলের অ্যাড, আর বাকিগুলো আছে সেটা এক্সট্রা একটা অ্যাড, এইটাই হচ্ছে গুগলের একটা অ্যাড, এটাকে বলা হয় ডিসপ্লে অ্যাড। গুগলের অ্যাড কীভাবে রান করা হয় গুগল, আজকে সে ভিডিওগুলোতে আমরা স্টেপ বাই ভিডিও শুরু করেছি। তো আপনাদেরকে আজকে দেখাবো যে গুগল অ্যাডস কী, গুগল অ্যাড চিনতে পারলেন, যেমন এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, আমরা যেটা দেখলাম গুগল অ্যাডসটা ডিসপ্লে অ্যাড। আমরা যদি গুগলে গিয়ে সার্চ করি ওয়াইফাই বুস্টার, ওয়াইফাই বুস্টার লিখে যদি গুগলে সার্চ করি দেখতে পাবেন যেখানে এখানে অ্যাডস লেখা তার শব্দটা আছে অ্যাডস। তো এইটা কি, এটা হচ্ছে একটা অ্যাডস, মানে এটা যে এটা সার্চ অ্যাড, আমরা এটা দেখেছিলাম কি এখানে দেখেছিলাম, এটা এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড গুগলের, এটাও কিন্তু অ্যাড, এটাও অ্যাড, পেড অ্যাড, এগুলো কিন্তু গুগলকে টাকা দিয়ে অ্যাড রান করা হয়। ওয়াইফাই পুস্টার লেখার ফলে যে আপনাদের প্রথমে একটা ওয়েবসাইট চলে আসলো, তার মানে এই ব্যক্তি এই ওয়েবসাইটের মালিক, টাকা দিয়ে আপনার গুগলে টাকা পে করেছে তার জন্য এখানে এখানে এখন এখানে কথা হচ্ছে যে আপনার গুগলে টাকা দিলেই কি আপনি প্রথমে পেয়ে যাবেন, না, এখানে অনেক কিছু কাজ করে, এটার ডিটেলসই ধারণা আমরা ভিডিওতে দেখাবো যে কিভাবে আমরা এই যে ধারণাগুলো গুগলের প্রত্যেকটা অ্যাডস এবং কিওয়ার্ড রিসার্চ এগুলো আমরা আপনাদেরকে দেখাবো। তো এগুলোতে কোনো লেখা নেই, আমরা বিডি ম্যাপ বিডি আইপি থেকেই আছি। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে আবার তিনটা কোম্পানি অ্যাড রান করেছে, তার মানে এনারা এনারা যে অ্যাড রান করে নাই বাট এনারা রান করেছে, বাট এরা নিচে আছে কিন্তু ফার্স্ট পেজে আছে, বাট এরা অ্যাড রান না করে পেমেন্ট গুগলকে পেমেন্ট না করে এরা প্রথমে আছে, আর ইনি খুব ভালো কাজ করেছে এবং গুগলকে পেমেন্ট করেছে। এটা কতদিন থাকবে গুগলের সাইডে বা গুগলের কাছে কতদিন, সেটা যতদিন পর্যন্ত উনি অ্যাডটা চালাবে, আমরা এটা যদি ওপেন করি দেখতে পাবেন এখানে একটা পেজ ওপেন হবে, আর এখান থেকে আমরা প্রত্যেকটা অ্যাডের উপরে যদি আমি ক্লিক করে নিই যে অ্যাড লেখা শব্দটার উপরে, গুগল তাদের কাছ থেকে একটা পে আউট কেটে নিবে, ঠিক আছে। এই দেখেন সরাসরি তাদের একটা ল্যান্ডিং পেজ বা অফার পেজ বা বাই পেজে, পারচেসিং পেজে আমাদেরকে ডিরেক্টলি পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে আমরা যদি ডিটেলস, আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং কার্ডটা অ্যাড করে যখন আমরা পারচেস করবো সেখান থেকে সে একটা পে আউট কমিশন পেয়ে যাবে। এটা হচ্ছে গুগলের অ্যাড, আমরা এটা হচ্ছে সার্চিং অ্যাড, ঠিক আছে। আমরা এবার শিখব গুগলের ডিসপ্লে অ্যাড শিখলাম, গুগলের সার্চিং অ্যাড শিখলাম, এবার আমরা শপিং অ্যাড কীভাবে কাজ করে, শপিং অ্যাডটা কী, ঠিক আছে। আমরা এবার দেখব শপিং অ্যাডটা কী, শপিং অ্যাড আমরা ভিডিও স্ক্রিনে একটা দেখিয়ে দেবো যে শপিং অ্যাডটা কী, সেটা আপনি এখন দেখতে পাচ্ছেন। এই শপিং অ্যাডটা এইভাবেই কাজ করে। আর এই ভিডিও অ্যাডটা কী, ভিডিও অ্যাডটা হচ্ছে যে আপনার ইউটিউবে
যে ভিডিও আসে, ভিডিও দেখার সময় যে একটা অ্যাড আসে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে এইটা হচ্ছে ভিডিও অ্যাড। ইউটিউবে ভিডিও দেখার সময় হট করে একটু অ্যাড চলে আসে, সেটা হচ্ছে ভিডিও অ্যাড। এবং ইউনিভার্সাল অ্যাপ বা আপনার অ্যাপ অ্যাডস কি, যেটা হচ্ছে আপনার অ্যাপ অ্যাডস হচ্ছে ইনস্টল কোনো অ্যাপ, মানে এখন আপনাদেরকে সাপোজ একটা যদি বলি টিকটক এবং লাইকি, অনেক সময় ইউটিউবে দেখার সময় লাইকি দিয়ে একটা ভিডিও শো করে 2-10 সেকেন্ড 15 সেকেন্ডে, তারপর একটা চলে আসে কি একটা অ্যাড চলে আসে, ইনস্টল লেখাটা চলে আসে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ইনস্টল লেখাটা চলে আসার পরে এটা হচ্ছে একটা অ্যাপ, অ্যাপ অ্যাডস। তো আমরা নেক্সটে থেকে শুরু করব যে কিভাবে গুগল অ্যাড ক্যাম্পেইন রান করবেন এবং কিভাবে আপনারা অ্যাড ক্যাম্পেইন শুরু করবে, আমরা কিভাবে অ্যাড রান করব, অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো এটাই ভিডিও আপনাদেরকে দেখাবো যে কিভাবে অ্যাডস রান করবেন, ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, ক্যাম্পেইনের গ্রুপ সিলেক্ট করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন এবং অ্যাডভার্টাইজিং করবেন। তারপর আমরা যেটা শিখবো যে গ্রুপের অ্যাড, ল্যান্ডিং পেজ, কিওয়ার্ড, টেক্স অ্যাড, ল্যান্ডিং পেজ, সব কিছু আমরা ডিটেলসে আস্তে আস্তে ধারাবাহিক শুরু করব। নেক্সট আমরা শুরু করব যে আমরা কিভাবে বেনিফিট পেতে পারি এবং কিভাবে আমরা এগুলা রাইট ওয়ে সেট আপ করতে পারি। আমরা সব কিছু স্ক্রিন থেকে আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাবো, যে আস্তে আস্তে আমাদের ধারাবাহিক ভিডিও দেখতে পাবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।